हेलो भिवर्स, वेलकम बैक टू ए न्यू लेसन विथ प्रकाश साहा। आजकल भिडियोते एक बांगला बिग सेंटेंस के फ्रिलि ट्रांसलेशन कर देखो ए धापे धापे से ही ट्रांसलेशन पद्धति आलोचना करब। ओके, तो भिडियोगुलो के तुम्हारा ट्रांसलेशन प्रैक्टिस भिडियो बोलते पारो, बिकज एक ट्रांसलेशन विश्लेषण करब और आरेकटी ट्रांसलेशन एक्सरसाइज हिसाब से तुम्हारे दिए जाब और से ही एक्सरसाइजा तुम्हारा अवश्य ट्रांसलेशन कर বা কমপ্লিট করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। যদি কোনো ভুল থাকে বা সেন্টেন্সটা যদি কারেক্ট হয় তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে জানাবো। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রুলস লেখা রয়েছে লাল কালি দিয়ে। সো এই রুলসটা হচ্ছে নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যারা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করতে অনেক সমস্যার সম্মুখীন হও বা ঠিক বুঝতে পারো না কোনটা আগে নিয়ে যেতে হবে বা কিভাবে সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে হবে বেঙ্গলি থেকে ইংলিশে, সেই উদ্দেশ্যে দেওয়া। তো এটা তোমরা নতুনরা যারা রয়েছো তারা এটা ফলো করতে পারো। ওকে, আর এখানে দেখো একটা বিগ সেন্টেন্স, বিগ সেন্টেন্সটা আমি পড়ে শোনাচ্ছি একবার। যে সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল ও ওই পাঁচ গ্রামবাসীর প্রায় এক ঘন্টা সময় লেগেছিল। এটা একটা বিগ সেন্টেন্স নিঃসন্দেহে। সো এখানে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এই বাক্য থেকে ভার্ব, দ্যাট মিন্স ক্রিয়া, যে ক্রিয়াগুলো রয়েছে সেটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। ফার্স্ট কাজ কি, ক্রিয়াগুলো আইডেন্টিফিকেশন করে ফেলো। সেখান থেকে এখানে কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, কিভিতু বর্ডার পোস্ট এটাও পাচ্ছি না, পেরিয়ে অরুণাচল প্রদেশে। তো এখানে পেরিয়ে শব্দটা হচ্ছে একটা ভার্ব, আমি এটাকে গোল করে ঘিরে দিলাম, এটা একটা ভার্ব। ওকে, নেক্সট দেখো, অরুণাচল প্রদেশে এখানে নেই প্রবেশ করতে, এই যে প্রবেশ করতে, প্রবেশ করা হচ্ছে একটা ভার্ব, প্রবেশ করতে, দুটো ভার্ব পেয়ে গেলাম। আর একটু পরে দেখি, ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল, কোনো ভার্ব নেই বা কাজ করা নেই, ও ওই পাঁচ গ্রামবাসীর এখানেও নেই প্রায় এক ঘন্টা, এখানেও নেই সময় নেই, লেগেছিল হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা এখানে তিনটি ভার্ব খুঁজে পেলাম। ভার্বগুলোকে খুঁজে পাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কতদূর পর্যন্ত একটা সেন্টেন্স হতে পারে বা একটা বড় অংশ হতে পারে এটা আমাদেরকে দেখতে হবে। তো এটা হচ্ছে দেখো, যে সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে এতদূর পর্যন্ত আমরা একটা সেন্টেন্সের মতো, সেন্টেন্সের মতো অংশ বানাতে পারি, মানে এইটুকুটা একটা এক নম্বর অংশ এরকম ধরে নিতে পারো। তারপর হচ্ছে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে, এইটুকুটা একটা অংশ তোমরা নিয়ে নাও। তাহলে দুটো অংশ হয়ে গেল, বাকি পড়ে থাকলো কি, ভারতীয় থেকে শুরু করে, আমি এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরেছি, যতদূর পর্যন্ত রয়েছে ততদূর পর্যন্ত। তাহলে এই বাক্যের মধ্যে তিনটি অংশ, যেহেতু তিনটি ভার্ব রয়েছে তাই তিনটি অংশে আমরা ভাগ করে নিলাম। এখন কথা হচ্ছে যে এখানে তো তিনটে অংশ রয়েছে, কোন অংশের কাজ আগে হবে? যে তোমরা যদি কোনো বড় সেন্টেন্সের মধ্যে একের অধিক ভার্ব পেয়ে থাকো, মানে দুইটি বা তিনটি, এবং সেই ভার্ব বা সেই কাজগুলো যদি একটা কর্তাই কমপ্লিট করে বা একটা সাবজেক্টই যদি কমপ্লিট করে থাকে, তাহলে যে কাজটা আগে হবে সেই কাজের সাথে আইএনজি বা হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপেল যোগ করে সেন্টেন্সগুলি তৈরি করতে হবে। তো এখানে দেখো, প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে, পেরিয়ে হলো, তারপরে দেখো অরুণাচল প্রদেশে প্রবেশ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল, এই যে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল এটা সাবজেক্ট, ও ওই পাঁচ গ্রামবাসী এটা হচ্ছে সাবজেক্ট, মানে এইটুকুটা হচ্ছে আমাদের পুরোটা সাবজেক্ট, ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল ও ওই পাঁচ গ্রামবাসীর, এই যে এত বড়টা একটা সাবজেক্ট। তো এই বিগ সাবজেক্টটাই কী করছে, এই তিনটাই কাজ কমপ্লিট করছে। ওকে, তো সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে এটা হচ্ছে আগের কাজ, আর এই সেন্টেন্সটাকে আগে তৈরি করতে হবে ইংরেজিতে। এটা তৈরি করার জন্য আগে আমরা এখান থেকে ছোটো ছোটো অংশ ভাগ করে নিই, সেখান থেকে এইটুকুটা একটা অংশ, কিভিতু বর্ডার পোস্ট এটা একটা অংশ, আর পেরিয়ে, এখানে তিনটে অংশ রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমার কথাটি একটু ভালো করে শোনো এবং যেভাবে তৈরি করছি ফলো করো। এটা হচ্ছে পেরিয়ে, পেরিয়ে অর্থে কি, ক্রস করা, ক্রসিং করতে পারি আমরা এভাবে, ক্রসিং এটা লিখতে পারি, অথবা আমরা এইভাবে করতে পারি, হ্যাভিং ক্রসড, ক্রসড এইভাবে করতে পারি, ক্রসিং অথবা হ্যাভিং ক্রসড কি পেরিয়ে বলেছে, কিভিতু বর্ডার পোস্ট, তাহলে হবে দ্য
কি ভিতু বর্ডার পোস্ট, বর্ডার পোস্ট হয়ে গেল। তাহলে ক্রসিং দা কিভিতু বর্ডার পোস্ট। তারপর এখানে দেখো কি রয়েছে বাকি, সেখান থেকে ফ্রম দেয়ার, তাহলে হচ্ছে যে সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে, তাহলে হচ্ছে ক্রসিং দা কিভিতু বর্ডার পোস্ট ফ্রম দেয়ার, অথবা হ্যাভিং ক্রসড দা কিভিতু বর্ডার পোস্ট ফ্রম দেয়ার। এইভাবে তোমরা কমপ্লিট করবে এইরকম যদি কোনো সেন্টেন্স পেয়ে থাকো। তারপরে দেখো, অরুণাচল প্রদেশে প্রবেশ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল ও ওই 5 গ্রামবাসীর প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। এখানে এবার আমরা দ্বিতীয় কাজটা যেটা হবে আমাদের, সেটা হচ্ছে যে এই ব্র্যাকেটের অংশটুকুটা আগে করব। কারণ দেখো এই কাজটা লেগেছিল আর প্রবেশ করতে, এই দুটো হচ্ছে কি একে অপরের পরিপূরক। দেখো আগে ভারতীয় সেনাবাহিনীর দল কি করছে, আর ওই 5 গ্রামবাসীরা প্রবেশ যখন করছে তখন কিন্তু 5 ঘন্টা সময় লাগছে। তাই দুটো কাজে মোটামুটি একসাথেই হচ্ছে, তার জন্য আমরা আগে রেখে করবো, তারপরে এটাকে লিখবো। কিভাবে লিখছি দেখো, সময় লেগেছিল, এই ভার্বটা দেখে তোমাদের এটা বুঝতে হবে যে কিভাবে সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। লেগেছিল দেখো, এটা সিম্পল পাস্ট টেন্স আমরা করতে পারি এটা, ওকে। আর সিম্পল পাস্ট টেন্স করার জন্য আমরা কি করব, লেগেছিল শব্দটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তবে পাবো না, নিয়েছিল যদি বলি যে কে নিয়েছিল তাহলে হবে, মানে ভারতীয়। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল ও ওই 5 গ্রামবাসী, এটা হচ্ছে সাবজেক্ট, বিকজ এদের সম্পর্কে কিছু বলা হচ্ছে। তাহলে সাবজেক্টটা আমরা বসিয়ে দিই, এইভাবে হবে যে ভারতীয়, তাহলে হচ্ছে দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান ডেলিগেশন, ডেলিগেশন ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল হয়ে গেল। দ্য ইন্ডিয়ান ডেলিগেশন মানে হচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্রতিনিধি হয়ে গেল, ও অর্থ বসবে অ্যান্ড, ওই 5 গ্রামবাসী অর্থ হবে দোজ 5 ভিলেজার্স, হয়ে গেল ওই 5 গ্রামবাসী সাবজেক্ট হয়ে গেল। ভার্ব হচ্ছে কি, লেগেছিল, লেগেছিল অর্থ করবো টুক, হয়ে গেল। সিম্পল পাস্ট হচ্ছে ভার্ব সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, কি লেগেছিল প্রায় 1 ঘন্টা সময়, তাহলে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেল। তারপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে যে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে, তাহলে এখানে দেখো ভার্ব রয়েছে একটা প্রবেশ করতে, সে অর্থ করবে টু এন্টার, হলো এন্টার, এবার হচ্ছে অরুণাচল প্রদেশে, টু এন্টার অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ শেষে একটা ফুল স্টপ। তাহলে ইংরেজিতে বিগ সেন্টেন্সটা হলো যে ক্রসিং দ্য কিভিতু বর্ডার পোস্ট ফ্রম দেয়ার দ্য ইন্ডিয়ান ডেলিগেশন অ্যান্ড দোজ 5 ভিলেজার্স টুক অ্যাবাউট অ্যান আওয়ার টু এন্টার অরুণাচল প্রদেশ। অনেকের মধ্যে মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে টু এন্টারের পর এখানে একটা ইন হওয়া উচিত ছিল, ইন অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে, বাট এন্টার ভার্বটার পরে বা এন্টার এই শব্দটার পরে বেশিরভাগই সময় তোমরা প্রিপোজিশন দেখতে পাবে না, ইন স্টারের পরে প্রিপোজিশন, ইন প্রিপোজিশন দেখতে পাওয়া যায় না, এন্টার ইন এরকম হয় না, ওকে। তো ট্রান্সলেশন করার পদ্ধতিটা যেটা দাঁড়ালো, ফার্স্ট হচ্ছে যে ভার্বটাকে খুঁজে বের করো, দেন সেন্টেন্সগুলোকে ছোটো ভাগে ভাগ করে নাও, যদি একের বেশি ক্রিয়া থাকে তাহলে সেটাকে ভাগ করে নাও, দেন সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করে নাও কোনটা আগে বসাতে হবে কোনটা পরে। তো এখানে আমি বলেছি যে যে সাবজেক্ট একের অধিক কাজ করবে, মানে একের অধিক কাজ কমপ্লিট করছে, তো যে কাজটা আগে হবে সেটার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে পারো, অথবা হ্যাভিং করে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করে ফার্স্ট কাজটা কমপ্লিট করার পরে একটা কমা দিয়ে সেকেন্ড যে কাজটা হবে সেই কাজটা ট্রান্সলেশন করতে হবে, ওকে। আরও একটা কথা, সেটা হচ্ছে যে এখান থেকে ছোটো ছোটো খণ্ড খণ্ডে অংশে তোমাদেরকে ভাগ করে নিতে হবে, যাতে করে সেই শব্দগুলোকে ইংরেজিতে তৈরি করতে সুবিধা হয়। ক্লিয়ার?
ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের জন্য একটা এক্সারসাইজ। সেন্টেন্সটা দেখো ভালো করে, যে ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে গত 1 সেপ্টেম্বর মানে 1 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অরুণাচলের এই 5 যুবক। তো প্রথমে হচ্ছে যে জানিয়েছেন, এটা একটা ভার্ব, ওকে, জানিয়েছেন একটা ভার্ব। আর একটা হচ্ছে কি, ছিলেন অর্থ মানে নিখোঁজ ছিলেন, এইটুকুটা অংশ, ছিলেন অংশটাকেও নেওয়া যায় আর নিখোঁজ ছিলেন অংশটাকেও নেওয়া যাবে। তো সুবিধার্থে আমি এটা পুরোটাকেই নিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। আর কিভাবে ট্রান্সলেশন করতে হবে আমি একটু বলে দিই, যে এখানে 2টি অংশ রয়েছে আর 2টো আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করা যাবে। একটা কনজাংশন রয়েছে, সেটা দিয়ে যুক্ত করে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো বক্সের মধ্যে রাখছি যে শব্দটা, এই যে শব্দটা যে থাকার জন্য এই সেন্টেন্সটা খুব সহজে তোমরা ট্রান্সলেশন করতে পারবে। ফার্স্ট যে কাজটা করবে, যে ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এতদূর পর্যন্ত কমপ্লিট করার পরে তোমরা যে শব্দটা লিখে ফেলবে মানে দ্যাট, ওকে, দ্যাট লিখার পরে কি করবে, এই যে এখান থেকে শুরু করে একটা বাক্য হলো, এই বাক্যটা ট্রান্সলেশন করবে। তো ফার্স্ট বাক্যটাতে যে ট্রান্সলেশন করবে, তো সেখানে এইভাবে করতে হবে, ভারতীয় সেনাবাহিনী এইটুকুটা একটা অংশ, আর এটা আমি লিখে রেখেছি এখানে, দেখো ভারতীয় সেনাবাহিনী দ্য ইন্ডিয়ান আর্মি, তোমাদের সুবিধার্থে। তারপর হচ্ছে একটা বিবৃতি দিয়ে, একটা বিবৃতি দিয়ে, একটা বিবৃতি দিয়ে হচ্ছে যে একটা বিবৃতি দিয়ে হচ্ছে ইন এ স্টেটমেন্ট, এটা হবে। আর জানিয়েছেন অর্থে দেখো এখানে লিখে রেখেছি সেইট, জানিয়েছেন, তো জানিয়েছেন কি বলেছেন, প্রেজেন্ট পারফেক্টের করতে হবে, তাহলে গেলে হয়ে যাবে, ওকে। তারপর যে শব্দটা বসে যাবে দ্যাট, নেক্সট এই বাক্যটা একটু দেখতে হবে কীভাবে তৈরি করা যায়। এই বাক্যটা হচ্ছে যে নিখোঁজ ছিলেন, নিখোঁজ ছিলেন গত 1 সেপ্টেম্বর থেকে, এটা হচ্ছে যে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, সেটার সূত্র অনুযায়ী যদি করো তাহলে খুব সহজে হয়ে যাবে। সাবজেক্ট নিয়ে আসবে, কারা নিখোঁজ ছিল, অরুণাচলের এই 5 যুবক, এটা হচ্ছে সাবজেক্ট। দেন তোমরা এই এই সাবজেক্টটাকে ইংরেজি তৈরি করতে হলে এরকমভাবে তৈরি করতে পারবে, যে দিজ 5 ইউথস অফ অরুণাচল, এইরকমভাবে, ওকে। তাহলে এই 5 যুবক, দিজ 5 ইউথস অফ অরুণাচল, এভাবে করে দিলে পুরোটা একসঙ্গে সাবজেক্ট হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে কি, নিখোঁজ ছিল অর্থে হ্যাড বিন মিসিং করে দিবে, হ্যাড বিন মিসিং হয়ে গেল। গত 1 সেপ্টেম্বর থেকে, গত 1 সেপ্টেম্বর থেকে হচ্ছে এই যেখানে দেখো দেওয়া হয়েছে সিন্স 1 সেপ্টেম্বর দিয়ে ফুলস্টপ। তো প্রায় পুরোটাই আমি বলে দিলাম, জাস্ট তোমাদের কাজ হচ্ছে যে সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করা, দ্যাট মিন্স শুধু এখন স্ট্রাকচার ফেলে দিয়ে গঠনটা কমপ্লিট করা। তো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ, অ্যান্ড ইউ ক্যান ট্রান্সলেট দিস সেন্টেন্স ভেরি ইজিলি, বিকজ ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড আই হ্যাভ এক্সপ্লেন দ্য প্রসেস হাউ টু ট্রান্সলেট দ্য বিগ সেন্টেন্স, ওকে। সো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে একটি কথা, লাস্ট বাট নট লিস্ট, ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে অবশ্যই পাশে থাকবে, ওকে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ট্রান্সলেশনের ভিডিওতে। অল দ্য বেস্ট।